আলিম হতে হন বাংলা বুখারী শরীফ হাতে নিয়ে তফসির বাংলা কিতাব হাতে নিয়ে আপনি একবার দুবার পড়লে আপনি আলিম হয়ে যাবেন, এটা কোশ্চিন কালেও নয়, এটা সম্ভব নয়। বরং যদি শুধু বাংলা বুখারী শরীফ পড়ে আর বাংলা তফসিরের কিতাব এখান পড়ে যদি মনে আলিম দাবি করেন তাহলে কি হবে, নিজেও বিভ্রান্ত আর মানুষকে বিভ্রান্তকারী করবে, বিভ্রান্ত করবে, এটা এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি আলিম হওয়া সম্ভব না হয় তাহলে আলিমের কাছে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী হও, তাও যদি সম্ভব না হয় আও মুস্তামিআন, আলিম যখন শিক্ষা দিবেন মুতাআল্লিবিনরা শিক্ষার্থীরা তার থেকে শিক্ষা লাভ করবে, তখন এই দুইয়ের এই কাজটা তোমরা শ্রবণকারী মনোযোগ সহকারে শ্রবণকারী হয়ে যাও, শুনতে থাকো। তিন নম্বর, তাও যদি হতে না পারো, শ্রবণকারী হতে না পারো, যদি মুস্তামিয়ান বলেছেন, সামিয়ান বলে নাই, মুস্তামিয়ান মানে মনোযোগ সহকারে শ্রবণকারী, মনোযোগ দিয়ে শুনো, এটাও যদি সম্ভব না হয় তাহলে কি হবো, আও মুহিব্বাল্লাহ। তাহলে এই তিন প্রকারের লোক, আলিম, মুতাআল্লিম এবং শ্রবণকারী, এই তিন প্রকারের লোককে ভালোবাসার মানুষ তুমি হও, ভালোবাসো, যে ভালোবাসে তার মধ্যকার একজন হও। এই হলো চার নম্বর, ওলা তাকুনিল খামিসা, পঞ্চম কোনো প্রকারে তুমি যেও না, মানে এই চার নম্বর থেকে বাইরে যেও না, যদি যাও তাহলে ফাতাহালিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই চারটা প্রকারের বাইরে আলিম মুতাআল্লিম, আলিম এবং মুতাআল্লিমের, আলিম এবং শিক্ষার্থীর কথা শ্রবণকারী, তাদেরকে ভালোবাসা, ভালো যে বাসে সে, এই চার প্রকারের লোকের বাইরে গেলে, পাঁচ নম্বরে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে, ফাতাহালিকা। তার কারণে তাকিদ এসেছে, গেল এক, এটা অপরিহার্য আমাদের জন্য, এই এই পাঁচ প্রকারের যে কোনো প্রকার, চার প্রকারের যে কোনো প্রকার থাকতে, সুতরাং নিজের মঙ্গলের জন্যই এটা করতে হবে। তাছাড়া ফজিলত কি, এই মহফিলে আসলে, মহফিলে আসার একটা অন্যতম একটা ফজিলত হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি ইলম শিক্ষার জন্য, এখন আমাদের মাদ্রাসায় যাওয়ার সেই সময় নেই, সুযোগ নেই, এখন এই সমস্ত মাহফিলে আমাদের মাদ্রাসা, কোন একটা মাসআলা শিকার জন্য, ইলিমে সম্পর্কিত কোরআন হাদিসের কোনো কিছু শিকার জন্য, ফেকার কোনো একটা কথা শিকার জন্য কোনো মানুষ যদি কোনো মজলিসে যায়, মানসালাকা তরিকান, রাস্তা দিয়ে চলে চলে যায়, পায়ে হেঁটে চলুক আর গাড়িতে হোক, এভাবে হোক, রাস্তা দিয়ে যদি চলে, ইয়ালতা মিসুফিহি ইলমান, চলার উদ্দেশ্য হলো যে সেই ইলিম অন্বেষণ করতেছে, সাহালাল্লাহু লাহু বিহি, তাহলে তার এই চলার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য কি, তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের একটা রাস্তা সহজ করে দিবেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, বেহেশতের দিকে চলার একটা রাস্তা তার জন্য আল্লাহ সহজ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এই হলো এক, আরেকটা কথা বলে দেই, এক সাহাবীর নাম হচ্ছে কাবিসা ইবনুল মুখারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন, বৃদ্ধ মানুষ, কে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের হাড্ডি সমূহ সব কিছু দুর্বল হয়ে গেছে, আমার একেবারে আমি বয়স্ক মানুষ হয়ে গেছি, সুতরাং আসছি আপনার খেদমতে। হুজুর পাক জিজ্ঞেস করলেন তুমি আস কেন কেন এসেছো, তিনি বললেন আমা আমি এসেছি আপনার কাছে যে আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিবেন যার রসিলে আল্লাহ আমাকে উপকৃত করে। তখন প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুইটা কথা শিখিয়ে দিলেন, একটা আমল শিখালেন এবং একটা দোয়া শিখালেন। এরপর প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কষ্ট করে এসেছেন বৃদ্ধ মানুষ ইলিম শিক্ষার জন্য এসেছেন, এদিন ওনার ফজিলত বর্ণনা করলেন যে ইয়া কাবিসা মা মারার তাবি হাজারিন ওলা সাজারিন ওলা মাদারিন ইল্লা স্তাগফার তালাকা, তুমি রাস্তা দিয়ে আসার সময় যত বৃক্ষ যত এই গাছ পাথর পাথর এবং যত মাটির ডেলা যেগুলো তোমার রাস্তার পাশে চলার পথে পড়েছে এই সবগুলোই তোমার জন্য ইস্তেগফার করেছে আল্লাহ তাআলা। মা মারার তাবি হাজারিন, রাস্তা দিয়ে আসার সময় যে পাথরটা তোমার পথে পড়েছে সেই পাথর, ওলা সাজারিন বৃক্ষ এবং ওলা মাদারিন এবং মাটির ডেলা, যা কিছুর পাঠ দিয়ে তুমি এসেছো এই সবগুলি তোমার জন্য কি করেছে,
ইস্তেগফার করেছে সুবহানাল্লাহ আল্লাহ কাছে ইস্তেগফার আনছে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে আল্লাহ আবিশাকে মাফ করে দাও খবিশাকে মাফ করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে দুইটা আমল একটা দোয়া শিক্ষা শিখাইয়া দিচ্ছি তো প্রথমত একটা আমল এটা বলি যেহেতু আমার আসল বলার কথাগুলো রয়ে গেছে একটা আমল শিখালেন ছোট এটা আমাদের কোথায় কোথায় এসেছে যখন আমাদের আপনারা মনে রাখলে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথমেই তাকে শিখালেন দুনিয়া একটা উপকার দুনিয়াতে কাজে লাগে এমন একটা কথা কি শিখালেন ইয়া কাবিসা ইজা সাল্লাইতা সুবহ ফাকুল সালাসান সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি তুআফা মিনাল জুজাম ওয়াল আমা ওয়াল ফালাজ তুআফা মিনাল আমা ওয়াল জুজাম ওয়াল ফালাজ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি ফজরের নামাজ শেষ করার আদায় পরে ইজা সাল্লাইতা সুবহা সুবহ মানে সকাল সকালের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যখন তুমি পড়ে নিবে অর্থাৎ ফরজ ফরজ যখন পড়ে নিবে ফাকুল সালাসান তখন তুমি তিনবার বলবে কি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই কথাটা বলবে তিনবার বলবে আমরা তো বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ এটা 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 দোয়া এটাও শিখিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তার যথাস্থানে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটার ফজিলত বুখারী শরীফের সর্বশেষ হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় অত্যন্ত প্রিয় দুইটা কলিমা মানে বাক্য কলিমাতানে হাবিবাতানে ইলা রহমান আল্লাহর কাছে পরম করুণা বা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুইটি বাক্য কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান কাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বুখারী শরীফের একেবারে সব সর্বশেষ হাদিস আমল যে দুইটা কালিমাতানে এখানে কলিমানে বাক্য এখানে বলা হয়েছে দুইটা বাক্য দুইটা বাক্য কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আর এর পরে বাক্য হলো সুবহানাল্লাহ আযীম দুইটা বাক্য রহমান আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় যে পাঠ করবে পাঠকারীর জন্য মুখে অত্যন্ত হালকা পাঠ করতে কোনো কষ্ট নাই একেবারে হালকা খাফিফাতানে কোনো বাড়ি নয় বোঝা নয় অত্যন্ত হালকা অথচ সাকিলাতানে অত্যন্ত বাড়ি হবে ফিল মিজান নেকি পরিমাপের পাল্লায় নেকি পরিমাপের পাল্লায় যখন এই কথা দুইটা কথাকে তোলা হবে তখন অত্যন্ত বাড়ি হবে সুবহান এই দুইটা কথা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অতএব এটা তো শিখিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঠিক আছে আমরা সবসময় পড়তে থাকবো যে যত বেশি পারি এই হাদিসে যেটা বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হচ্ছে যে তুমি ফজরের নামাজ মানে ফরজ আদায়ের পরে তিনবার পড়বে কি পড়বে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি তিনবার যদি পড়তে থাকো তাহলে তিনটা দুরারোগ্য রোগ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবেন সুবহানাল্লাহ তিনটা দুরারোগ্য ব্যাধির কি হবে প্রতিষেধক হয়ে যাবে তা কি তুআফা মিনাল আমা অন্ধত্ব থেকে তুমি বেঁচে থাকবে অন্ধত্ব থেকে ব্লাইন্ডনেস থেকে তোমাকে কি হবে রক্ষা করে বাঁচানো আল্লাহ সাহায্যে আল্লাহ বাঁচাবেন সুবহানাল্লাহ অন্ধত্বের কোনো ঔষধ নেই চিকিৎসা নেই যদি করে চির কি হয় অন্ধ হয়ে যায় আর কোনো ঔষধ দিয়ে সারবে না ওয়াল জুজাম জুজাম আমাদের দেশে বড় হয় বড় বেমার যেটা সমাজের শরীর সারা পচে গলে যায় যেটার ঔষধ নেই চিকিৎসা নেই ওয়াল ফালাজ ফালাজ বলা হয় অর্ধাঙ্গ যেটাকে ইংলিশে বলা হয় প্যারালাইসিস বাংলায় বলা হয় অর্ধাঙ্গ পাপক্ষাঘাত বলা হয় বাংলায় বাংলা যে ভাষা চিকিৎসা স্বাস্থ্যবিদ্যার ভাষায় বলা হয় পক্ষাঘাত আর ইংলিশে বলা হয় প্যারালাইসিস এই প্যারালাইসিস থেকে বর্তমানে স্ট্রোক এই সেই অনেক কিছু হয় এই তিনটা রোগ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ পুরাই বলি আমরা সুবহানাল্লাহ আযীম ওয়া বিহামদিহি যেটা ফজরের নামাজের পরে তিনবার বলবো যাই হোক এই হলো আমি এখন আমার কথায় যাই এগুলো আমি বললাম এই জন্য যে একটু আপনাদেরকে উৎসাহিত করার জন্য যে আপনারা যেখানে আসছেন হয়তো যাওয়ার সময় হয়তো শূন্য থাকবে না এমনও হতে পারে কোনো দিন যে যাওয়ার সময় কোনো শূন্য নেই তা বাটুকো নেই তাহলে মনে হয় কোনো দুর্বলতা আসার কারণ নেই তোমার নাই মিলো কিন্তু পাবো যেটা সেটা হচ্ছে যে যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তার গাছ ফিক্ক সেই রাস্তার পাথর যা কিছু মাটি সব আমার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে এটাই কি আমার জন্য বড় নয় তাছাড়া এখানে শিক্ষা গ্রহণ করার জন্য কোরআন শরীফ শিক্ষা করার জন্য আসার কারণে
আমার জন্য বেহেশতের একটা রাস্তা আল্লাহ আসান করে দিবেন, এটা কি আমার জন্য যথেষ্ট নয়? এর চেয়ে আর বড় কি চাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই হোক, এখন আমি আমার গতদিনের কথায় আসি। গতদিন যেখানে ছিলাম আমি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় হযরতে জিবরীল আমিন আলাইহিস সালাম এসেছেন, এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্র আমরা মহব্বতের সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন, পাঠ করুন। কুরআন শরীফে সবচেয়ে প্রথম কথাটি হলো পাঠ করুন, ইকরা, ইকরা মানে পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এর আগেও ইলম দিয়েছেন, কিন্তু কি পড়বেন এই কথায় তো কিছু প্রমাণ কিছু পাওয়া গেল না, বোঝা গেল? তিনি হতভম্ব, কি পড়ব? তাই তিনি বললে উঠলেন, মা নাবি খারি, আমি তো পাঠকারী নই। কাউকে বলেছেন এর অর্থ আমি কি পাঠ করব, আপনি তো বলছেন আমাকে পাঠ করব, পড়বো কি পড়বো, আমি তো এটা নির্দিষ্ট করে দিলেন না পড়বো। আর যেহেতু দুনিয়ার কোনো সিস্টেমের পড়া রসুলাম পড়েনও নাই, কোনো মসজিদ মাদ্রাসাও ছিল না তখন, দুনিয়ার তৎকালীন যে সিস্টেম পড়াশোনার যে সমস্ত বিদ্যালয় যেগুলো বিদ্যানিকেতন, কোনো কাজ কোনো কোনোটিতেই যান নাই, কোনো দিনও যান নাই, কারণ কোনো মানুষের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা গ্রহণ করেন নাই। কারণ মানুষ কার কাছে? সবাই উনার ছাত্র, তিনি কার কাছে শিক্ষা করেন? তিনি সবার শিক্ষক হিসাবে এসেছে, সব তার কাছ থেকেই না শিখবেন, তিনি কার কাছে শিখবেন? সুতরাং কার কাছে গেলেন? কারোর কারোর কাছে যান নাই। কোন শিক্ষিত লোকের মাহফিলে মজলিসেও তিনি কোনোদিন গিয়ে বসেন নাই, বা কোনো তাদের কাছ থেকে কোনো শিক্ষার কোনো কথাবার্তাও শুনেন নাই। এটা আল্লাহ উনাকে এসব থেকে কি দূরে রেখেছেন, যে অর্থাৎ পাত্রটাকে সম্পূর্ণ ফ্রি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলবকে দেহ মন সব কিছুকে ফ্রি রেখেছেন, স্বয়ং আল্লাহ তাকে সব কিছু শিক্ষা দিবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, মা নাবি।